আসসালামু আলাইকুম, পিয়ারসন বার্সার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পরে আজকে আমার ফ্লাইংয়ের কবুতর আপনাদের মাঝে প্রদর্শন করছি। আসলে দীর্ঘদিন যাবত কবুতর উড়াচ্ছি না, এখন তো বুঝতেই পারছেন কবুতর যেহেতু উড়াইতেছি না, কবুতর উড়ানো বন্ধ রাখছি, কারণ এই মোল্ডিংয়ের সিজন যাচ্ছে। মোল্ডিং হচ্ছে, তবে 100% মোল্ডিং হচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ আমার কবুতর যতটুকু মোল্ডিং হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, আর আশা করি তেমন একটা মোল্ডিং নাই। এখন মোল্ডিং মোটামুটি ধরছিল, ক্লিয়ার হয়ে গেছে। তবে এখন ওয়েদার তো ঠিক নাই, এই গরম, এই বৃষ্টি, এই ঠান্ডা। আমি যদি হুট করে ছাড়ি আর বৃষ্টি শুরু হয় তখন তো আরেক ভেজাল। এই জন্য আসলে কবুতর ছাড়া হয় না, আর সব কিছু মিলা নিজেও একটু এখন ব্যস্ততার ভিতরে, এই কারণেও আরও ছাড়া হয় না। কবুতরগুলোরে সকালবেলা খাবার দিছি, খাবার দিয়ে কমপ্লিট এখন পানি দিব। ভাবলাম অনেক দিন ধরে যেহেতু ভিডিও করি না, আপনাদের মাঝে একটু দেখানো দরকার আমার কবুতরগুলো কেমন আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কবুতর সুস্থ আছে। কবুতরের যে মুভমেন্ট, কবুতরের শরীর চুলকানো ইত্যাদি, এগুলো লক্ষ্য করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার আসলে কবুতরগুলো সুস্থ না অসুস্থ আপনি বুঝতে পারবেন। আর যেসব কবুতর দেখবেন খায় কম, একটু ঝিমঝিম ভাব, চেষ্টা করবেন সাথে সাথে সরায় ফালানোর জন্য, যাতে আপনার কবুতর ভালো থাকে, অন্য কবুতরে ইফেক্ট না পড়ে। তো অনেকে অনেকের স্থান দখল করে নিচ্ছে আসলে, কারণ যার যার জায়গা তবে চিনে। তবে রেড চাকাটা, রেড চাকারের জায়গা নেই, ওর জায়গা এখানে না, ওর জায়গা হচ্ছে এই যে এইদিকে, এই যে দোবাস কিটেল, যে দোবাস কবুতরটা চুলকাইতেছে এই এই লাঠিতে ওর জায়গা। তবে কিছু কবুতর স্থান পরিবর্তন করছে, উপরের থেকে নিচে, নিচের থেকে উপরে যাইতেছে, কেন এই টাইমে আমি নিজেও জানি না। তবে যে কবুতরটা মারামারি করতেছে এই কবুতরটা জায়গা এইটা না, মাক্সিটা মানে আপনার গ্রিজেলটার জায়গা এইটাই, বাঘা গ্রিজেলটার জায়গায় বাঘা গ্রিজেলই আছে, কিন্তু আপনার এই এই যে এই কবুতরটার জায়গা হচ্ছে এই যে এই কবুতরটা যেখানে বৈশা আছে এইখানে। তবে মাক্সিটা ওইখানে কেন গেছে জানি না, সম্ভবত ওই নটটার সাথে, এই যে মাক্সি নটটার সাথে ভাব নেওয়ার জন্য গেছে। তো ওই সাথে মা দিয়ে আবার পিটায় বাই করে দিছে ভাব। আর যে নটটা ডাকতেছে এই নটটার যদিও জায়গা এইখানে না, কিন্তু তাও এইখানে এসে মস্তানি করতেছে। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আপনাদের শখের কবুতরগুলো কেমন আছে অবশ্যই জানাবেন, কারণ প্রত্যেকটা মানুষই আমরা কবুতরে ভালোবাসি আর কবুতর পালি। আর এখন কবুতর পালাটা একটু ব্যয়বহুল, তাও ধরে রাখছি। আসলে আমি শখে পালি, আমার কিন্তু মূল লক্ষ্য বা মূল গোল কিন্তু ব্যবসা না। যারা মূল লক্ষ্য ব্যবসা তারা কিন্তু অলরেডি এই সেক্টর থেকে লেজগুটে চলে গেছে, মানে গাঁটটি বাইধা চলে গেছে, কবুতর বিক্রি করে দিছে, খাঁচা বিক্রি করে দিছে। আর যারা দেখবেন এই লাইনে মূল লক্ষ্য হচ্ছে তাদের সম্মান, রেস করা, রেস উইন করা, কবুতর শখে পালন করা, রেস উইন হোক আর না হোক বা রেসে অ্যাটেন্ড করা, আপনি যদি নিয়মিত রেস খেলেন, রেসে অ্যাটেন্ড করেন, ইনশাল্লাহ রেজাল্ট হবেই। আর যদি এক বছর খেললা, দুই বছর না খেলেন, তাহলে চর্চা হয় না আসলে। আর রেস আর কবুতর, রেস করা, রেজাল্ট করা আসলে সাধনা। আবার অনেকে লাকও ফেভার করে না, এটা অন্যরকম একটা জায়গা, একটা অন্যরকম একটা জগৎ। হ্যাঁ, এখানে মানে লাক ফেভার করাও অনেকটা ব্যাপার, কারণ সবার আসলে সব জিনিস শ্যুট করে না। এটা হচ্ছে কুপম্যানের একটা কবুতর, ডিরকি। আর ডিরকির মোটামুটি বাংলাদেশ ছাড়াও অনেক জায়গায় অনেক ভালো ভালো রেজাল্ট আছে। চোখটা দেখেন মারাত্মক। আর রেড চেকার এখন আছে তিন ভাই, এক ভাই ওই যে, এক ভাই এক ভাই তিন ভাই, মাদি পাইলাম না রেড চেকার। এইলো দুঃখের বিষয়, রেড চেকারগুলো সব বোল্ডার কিটেলদা করা, জানি না এগুলো রেজাল্ট পাবো কি না, আল্লাহ ভরসা। এখন ভালো কবুতর পেয়ারিং করছি, ভালো জাত। এখন আসলে কবুতর যদি মেধা ভালো থাকে, ফিটনেস ভালো হয়, তৈলে হবে। অনেকে আমরা বলি যে আসলে ভালো কবুতর দা বাচ্চা নিলাম, ভালো বাচ্চা ভালো হইলো না কেন? আসলে আপনারা দেখবেন মানুষের বেলাও
একটা ফ্যামিলিতে যদি 6 জন ছেলে মেয়ে থাকে সবার মেধা কিন্তু এক হয় না, তো কবুতর বেলাও এমন। এখন আসলে এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে যদি ওরকম মেধা হয় এগুলার তাহলে দেখা যায় এগুলাতে কিছু করা যাবে আর কি। কারণ আমি সব পূর্বের জেনারেশনের কবুতর দিয়েই আগামী বছর রেস করবো, এখন জানি না কী হয়। আর আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ আছে, তো পানি দেওয়ার সময় হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া কমপ্লিট, এই কাপড়টা উঠাই নাহলে হাইগা বইরা ফেলাইতেছে। তো পানি রেডি করছি, যেহেতু আবহাওয়া এই রোদে বৃষ্টি আবহাওয়া খারাপ, ভ্যাকসিন করে নেবেন আর অবশ্যই এই সময় কবুতরকে প্রোবায়োটিক দিবেন। প্রোবায়োটিকটা দিলে আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আর ঠান্ডা আছে কি না, ঠান্ডা থেকে অনেক রোগ হয়, এদিকে একটু খেয়াল রাখবেন। তাহলে আশা করি আপনার কবুতর সুন্দর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। কবুতরগুলারে এখন পানি খাইতে দিয়ে দিলাম, পানি খাওয়া দাওয়া শেষ হইলে আজকের মতন লক, কারণ কবুতর এখন উড়াচ্ছি না আমি, কারণ আজকে আবার ভালো রোদ উঠছে, দেখেন আকাশ ক্লিয়ার। তো কবুতর দেখি ওয়েদার যখন উড়ানোর মতন উপযুক্ত হবে তখন আবার কবুতর উড়াবো। কবুতর আগে থেকে একটু ভার ভার হয়ে গেছে না উঠতে উঠতে। তো ভিডিওটি বেশি বড় করবো না, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসার দিকে চলে যাই, রোদ উঠছে আর ঘাম পড়তেছে প্রচুর আমার, হঠাৎ করে গরম পড়ে গেছে আমার। আর যারা এই কয়দিন কবুতর ঢেকে রাখছেন তো অবশ্যই আর ঢেকে রাখেন না, খুইলা দিয়েন, কারণ প্রচুর গরম পড়তেছে, নাহলে কবুতরের আবার সমস্যা হবে। আয় আয় আয়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।